ব্যক্তিকে চিরবিদায় নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আমরা সকল কি চিরজন্মের জন্য আসেছি না? একদিন আমাদের জন্ম হয়েছে, একদিন আমাদের মৃত্যু নির্ধারিত হয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে আমরা শিরক এবং কুফরি থেকে আমাদের জীবনকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? শিরক এবং কুফরি থেকে আমাদের জীবনকে বাঁচাতে হবে। তাইলে আমরা মন ভরে প্রাণ ভরে আমরা সেই নবীর প্রশংসা করি, যেহেতু আল্লাহ পাক সেই নবীর ওসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছেন। মহান উম্মত কি? মহান উম্মত প্রশংসক, ঠিক কিনা বলেন? আর আহমদত্ব প্রশংসাকারী। আল্লাহ পাক আল্লাহ রসুলের নাম আকাশের উপরে আহমদ আর জমিনের মধ্যে মোহাম্মদ রেখেছেন। আল্লাহ আকবার, চিল্লাবে আল্লাহ আকবার। আমরা যখন বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থ কি? আল্লাহ একজন সবচেয়ে বড়। মুয়াজ্জিন সাহেব ফজরের জন্য আজান দেওয়ার জন্য উঠেন, সর্বপ্রথম আজানের সুর ধ্বনি শুরু করেন, আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? বলে সবচেয়ে বড় কে? মাঝি সাহেব বলে না, এরপরে বলে কি? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সাক্ষী দে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে, সে কি হবে? মুশরিক। সে কি? মুশরিক। একমাত্র প্রভু, একমাত্র মাবুদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, রাজি আছেন এর উপরে? এরপরে আমরা কি বলি? أشهد أن محمد رسول الله. كيف تقول؟ أنا شاكد في محمد صلى الله تعالى عليه وسلم الله تعالى بيت رسول الله نامين شاتي الله شاكد شاتي الله جي معبود সেই শক্তির সাথে আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাসূল, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, যেখানে আল্লাহ তাআলার শরণ আছে, সেখানে আল্লাহর নবীরও শরণ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয়, একদল লোক আছে যারা আলিম দাবি করি, তারা বলে আমরা হয়েছি আলিম, কেউ বলে আধার থেকে পাশ করে আসছি, কেউ বলে আরো বড় প্রতিষ্ঠান থেকে পাশ করে আসছি, কিন্তু দেখা যায় রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামকে নিয়োগকর বলতেও তারা একটু দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? নাম শুনেন নাই আপনারা? জনৈক এক ব্যক্তি, আমি তার নাম বলছি না, সে বলেছে আমার নবীকে নিয়োগকর বলে আখ্যায়িত করে, নাউজুবিল্লাহ বলেন, এর চেয়ে বড় জাহিল আর হতে পারে? বলেন আল্লাহর নবীকে আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে সমস্ত সৃষ্টির যত ইলম আছে সমস্ত ইলমকে আল্লাহ পাক আল্লাহ রসুলকে দান করেছেন, ঠিক কিনা বলেন? তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলম শিক্ষা দিলেন কাকে? রসুলকে। সৃষ্টির যত ইলম আছে সমস্ত ইলমকে
আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূলকে। তাইলে আমি বলতেছি পবিত্র কোরআন শরীফের আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে ইলিম শিক্ষা দিয়েছেন সেই ইলিমটা কি? আল্লাহ পাক সূরায়ে আর রহমানের আয়াত নং 2 এবং 3 আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। خلق الإنسان علمه البيان الله أكبر মানব সৃষ্টি করেছেন ইনসান এবং শিক্ষা দিয়েছেন বায়ান। বায়ান মানে কি? ভাষা। তাফসীরের মধ্যে এসেছে এই যে মানুষ, এই মানুষটাকে এই মানুষটা দিয়ে বোঝানো হয়েছে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল আউয়ালিনা ওয়াল আখিরিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? খলাকাল ইনসান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষটার মুরাদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন ভাষাকে। এই ভাষার মধ্যে কি অক্ষর জ্ঞান নাই বলেন? এই ভাষার মধ্যে অক্ষর জ্ঞান আছে কি নাই? যারা বলে নবীজি ছিলেন নিরক্ষর, তাদের কাছে কোরআন শরীফের জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? যদি কোরআন শরীফের জ্ঞান থাকত, হাদিস শরীফের জ্ঞান থাকত, এইরকম একটা জাহিলের মতো এইরকম একটা মুখের মূর্খের মতো কথা বলতো না, বলতো এইরকম কথা বলতো না। আমার নবীর কাছে সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, এমন কি কে জান্নাতি কে জাহান্নামী, কার আমল ভালো কার আমল খারাপ, সব কিছুর ব্যাপারে আমার নবী জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সুন্নিরা বিশ্বাস করে আমার নবীর কাছে সব ইলিম আছে, সৃষ্টির মধ্যে যত ইলিম আছে সমস্ত ইলিম আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। যত ইলিম আছে সমস্ত ইলিম সৃষ্টির মধ্যে সমস্ত ইলিম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাইয়া দিয়েছেন। এই হলো খলাকাল ইনসানা, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ঠিক কি বলেন? তাফসীরে বয়ানের মধ্যে আছে, তাফসীরে মালিমুত তানজিলের মধ্যে আছে, মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে এবং যা হবে সমস্ত ইলিম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে শিখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এবার আপনারা বলবেন যে হাদিস শরীফের মধ্যে কি আছে যে আল্লাহ পাক যেন আল্লাহর রাসূলকে লেখা অক্ষর জ্ঞান দিয়েছেন, এর কি কোনো প্রমাণ কোন দলিল কি আছে? অবশ্যই আছে। কিভাবে বলবেন? একখানা হাদিস আপনাদের সম্মুখে আমি বলতেছি, বুখারী শরীফের 8 নং খণ্ডের 13 নং পৃষ্ঠার হাদিস নং হয়েছে 4732 নং হাদিস। এই হাদিসের মধ্যে একখানা হাদিস উল্লেখ করা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা اشتد بالنبي صلى الله عليه وسلم وجعله قال ائتوني بكتاب اكتب لكم كتابا لا تضلوا بعده حضرت আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত, তিনি বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর অসুস্থতা বৃদ্ধি পেল, তখন তিনি উপস্থিত সাহাবীদেরকে বললেন তোমরা এক টুকরা কাগজ নিয়ে এসো, আমি যে তোমাদের জন্য কতিপয় উপদেশ লিখে দেব যাতে তোমরা পরবর্তীকালে পথ ভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার।
তাই নবীজির কাছে অক্ষর জ্ঞান ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন ছিল কি ছিল না? আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক অক্ষর জ্ঞান সমস্ত জ্ঞান মা কান ওয়া মা ইয়াকুন যা ছিল এবং যা হবে কিয়ামতের ময়দানে যা হবে কে জান্নাতি কে জান্নাতে প্রবেশ করবে কে জাহান্নামে প্রবেশ করবে আমার আল্লাহ আমার রাসূলকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার সেই নবীকে চিনল না মক্কার যেসব কাফের ইমান হারা হইয়া মরে গিয়েছিল সেই নবীকে চিনল না মদিনা শরীফের যেসব কাফের ইমান হারা মরে ভয় মরে গিয়েছিল আবু জেহেল নবীজিকে চিনে নাই আর চিনে নাই যারা নবীর সাথে বিয়াদবি করছে মুসলমান নাম নিয়ে যারা আল্লাহর হাবিব যাকে আমার আল্লাহ হাবিব উপাধি দিয়েছেন যিনিকে জান্নাতের সরদার বানিয়েছেন সরদার কিয়ামত কিয়ামতের সরদার বানিয়েছেন সেই নবীর সাথে বিয়াদবি যারা করেন তারা কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে? কিয়ামতের ময়দানে সরদার কিয়ামতকে মুহাম্মদুর চিল্লে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ফিরে ফিরে আসবে সর্বশেষ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার নবী সেই দিন বলবে কিয়ামতের ময়দানে হে রাসূলবাসীরা আজ আমি তোমাদেরকে সাফায়াত করব আমার হাতে সাফায়াতে অনুমতি দেওয়া হয়েছে নবীজি তখন সেজদার মধ্যে পড়ে দিবেন পড়ে যাইয়া রব্বুল আলামিন বলে ডাক দিবেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কয়েকখান নাম শিক্ষা দিবেন যে নাম নবী বলেন এখন আমার স্মরণ নাই ওই সময় শিক্ষা দিবেন তখন আল্লাহ নবী সেই নাম লইয়া আমার আল্লাহকে ডাক দিবেন আমার আল্লাহ এক সপ্তাহ পরে নবীজিকে বলবেন ও গো বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরফারাসাকা আপনার শের মোবারক আপনি উঠাইয়া দেন এবং যার ভিতরে সরিষার পরিমাণ ঈমান আছে তাকে লইয়া আপনি জান্নাতে চলে যান উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ সেই নবীকে নবীজির সাহাবীরা পাইলেন আউলিয়ায়ে কেরামরা স্বপ্নে দেখলেন শয়ন দেখলেন আমরা কিভাবে সেই নবীকে পাইব ঠিক কিনা বলুন আমরা কি নবীকে দেখতে চাই কি চাই না এই জন্য আশিকি রাসূলেরা বলে কুল্লি সাদনে পাইব আপনায় নবীজি কুল্লি সাদনে পাইলেন সাহাবা কুল্লি সাদনে সাদনে পাইলে নাওলিয়াত বনের যত পশুগণ ভক্তি করত নবীর দুই চরণ পশু পাখিরা আমার নবীর কদম মুবারকে সেজদা করত ঠিক কিনা বলেন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত
আমার নবীকে যখন রাস্তা দিকে হাজিয়ে যাইতেন, কোন বনের দিকে যাইতেন, তখন নবীর দোকানা কদম মুবারকের মধ্যে শেষ শেষ দাঁড়িত, এমনকি গাছপালারা পর্যন্ত নবীজির কদম মুবারকের মধ্যে শেষ শেষ দাঁড়িয়ে দিত। উচ্চ স্বরে বলেন আল্লাহ আকবার। বনের যত পশু গন সেদ্ধা করত নবীর দুই সরন, আবে এসে ছায়া দিত গায়গ নবীজি, পাখি এসে বাতাস করত গায়, কোনে সাধনে পাইব আপনায় অগো নবীজি, কোনে সাধনে পাইলেন সাহাবা। আপনারা কি নবীকে পাইতে চান কি চান না? আর তুলে দেখেন কে চান। নবীকে যদি পাইতে চান, আমার নবীর দুরুদকে গলার মালা বানাইয়া নেন। আপনারা কি নবীর দুরুদকে গলার মালা বানাইয়া নিতে চান কি চান না? আমার নবীর দুরুদের মধ্যে এত বেশি পাওয়ার, এত বেশি সম্মান, এত বেশি মুজেজা কেরামত আছে, বলবেন কিভাবে? আমি আপনাদের সম্মুখে একখানা ঘটনা উল্লেখ করছি, সেই ঘটনা হলো আমার নবীর দুরূদ শরীফ পরে কি ঘটেছিল। হযরতে আলী একদিকে দাঁড়ায় আছেন, আরেকদিকে আবু জেহেল দাঁড়ায় আছে, একটা ভিক্ষু কাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হাত পাতাইয়া ভিক্ষা চাইতেছে যে হুজুর আলী আমাকে ভিক্ষা দান করুন। হযরতে আলীর পকেটের মধ্যে কোনো টাকা পয়সা ছিল না। আসলে প্রথমে সেই ভিক্ষুকটা চলে গিয়েছিল আবু জেহেলের কাছে। আবু জেহেল যখন দেখলো আল্লাহর নবীর দামান চাচাতো ভাই খাতুনে জান্নাতের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে দাঁড়াইয়া আছেন, তখন ভিক্ষুকে বলতেছি ও ভিক্ষু যাও তুমি ওই আলীর কাছে যাইয়া তুমি ভিক্ষা চাও। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরিব, ঠিক কিনা বলেন? ওনার পকেটে একটা পয়সাও নাই, কিন্তু ভিক্ষুক যখন হযরতে আলীর কাছে যাইয়া ভিক্ষার হাত বাড়াইল, ওই দিকে আবু জেহেল তাকায় আছে আর বলতেছে আজকে দেখা যাবে আলী কি লজ্জা পায়। কি বলতেছে? আলী আজকে কি লজ্জা পায়। ওই দিকে ভিক্ষুকের হাত বাড়াইয়া দিল আলীর কাছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার পকেটের মধ্যে একটা পয়সা নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে এই ভিক্ষুকে খালিয়াতে ফিরে দেই। এভাবে চিন্তার মধ্যে পড়ার পরে ওই ভিক্ষুকে বললেন, ভিক্ষুক রে তোর হাতখানা বাড়াইয়া দে, আমি দেখি কি দেওয়া যায় তোকে। ভিক্ষুকের হাতের মধ্যে কি যেন পড়িয়া একটা ফু দিলেন, ফুটা দিয়া বলতেছে ভিক্ষু ভিক্ষু হাত বন্ধ করে দে। এবারে ভিক্ষুক হাত বন্ধ করলো, উনি বলতেছেন এই মুষ্টিটা যাইয়া ওই আবু জেহেলের কাছে যাইয়া মুষ্টি খুলবে। এবার আবু জেহেল বলতেছে আজকে তো আলিকে লজ্জা দেওয়ার সুযোগ যায়। এবার সেই রিক্কু হযরতে আলীর কাছ থেকে যাইয়া ওই আবু জেহেলের কাছে হাতের মুষ্টি করলো। আবু জেহেল এবং আরো কিছু কাফের ছিল তারা সকলেই দেখলো সেই ভিক্ষুকের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সোনা দিয়া ভরে দিয়েছে। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার,
এবার আবু জাহেলের বাক শক্তি বন্ধ হয়ে গেল, আবু জাহেল মাটির মধ্যে পড়ে যাবে, কি করবে? এই দিন তোমার হাতে শুনে আসলো কিভাবে? হযরত আলী গিয়েছেন, কয়েকজন কাফের ব্যক্তি তারা চলে গেল হযরত আলীর কাছে। আলী আর আলী গো, কি পরে কিভাবে তুমি সাইদি ক্রুগের হাতকে তুমি সোনা দিয়া বরে দিয়েছ? হযরত আলী বলতেছেন, কিছু বলি না, একমাত্র আমার প্রাণে যে যাকে ভালোবাসি, আমার মাতার শিরতাজ, আমার কলিজা টুকরা, সাইয়দুল আউয়ালিনা ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়িয়া এই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়েছি, যার কারণে আমার আল্লাহ সেই ভিক্ষুকের হাত দিয়ে সোনায় ভরে দিয়েছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ, আমার নবীর দুরুদের সম্মান ইজ্জত রক্ষা করলেন কে? আল্লাহ। রক্ষা করলেন কে? তাতে কোন সন্দেহ আছে? আমার নবীর দুরুদ পড়িয়া যদি ভিক্ষুকের হাতের মধ্যে ফু দেওয়ার কারণে সেই ভিক্ষুকের হাতটা সোনায় ভরে গেল, তাইলে আমার নবীর মর্যাদা কেমন হতে পারে? আপনারা বুঝতে পারেন আমার নবীর মর্যাদা কতটুকু হতে পারে? পৃথিবীর মানুষ পর্যন্ত জীবিত হয়ে আসত। আর এই পৃথিবীর মানুষ একবার চিন্তা করে দেখেন আমার নবীর মর্যাদা তো কত উঠবে। আমার আল্লাহ স্বয়ং আত্মার সম্মান কি উঁচু করেছে? ইটার অর্থ এটা নয় যে নবী মানুষ নয়, এই রকম কথা বলা ঠিক। নবী মানব, অতুলনীয়, নূরানি, তুলনাহীন মানব, ঠিক কিনা বলেন? কত সুন্দর কবিরা বলতেন, ইসলামিক স্কলাররা বলেছেন, মুহাম্মদ বাশার, মুহাম্মদ বাশার, লাইসা কাল বাশার ইয়াকুতু হাজার, লাইসা কাল হাজার, বালাগাল ওলা বিকামা সবাই কশবতু চাবি জামাহি হাসনাত জামিউ ফসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশারুন ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মানুষ, অন্যান্য মানুষের মত নয়। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর পাথর, কিন্তু অন্যান্য পাথরের মত নয়। আপনারা ইয়াকুত পাথর দেখেছেন? সিলে বলে দেখেছেন? মুখ বন্ধ করে ঘুমাইছেন নাকি আপনাদের? বোঝার দায়িত্ব আপনারা কাইট হয়ে যাইবেন এভাবে লাগতেছেন, তাই হিসাব আসতেছেন আপনাদের কারো খাইট করে দিবেন। তিনি আর তুমি বসে থাকবেন না, পরে বসতে বসতে খাই দিয়ে পড়ে যাইবেন, কেউ লাগতেছে না। কুসু বুঝতে না, খাই দিবেন, পরে ঘুমাইবার সময় ঘুমাবেন, এখন তো ঘুমাইতেছেন না। তাইলে এতগুলা ইয়াং যুবক এখানে সামনে রাখবে, আওয়াজ থেকে নয় এত ছোট, যারা নবীজিকে নিরক্ষর বলে, এইরকম কিছু আলিম আছে না? তারা যদি কোনো কথা বলে আস্তে আস্তে, তাইলে যুবকরা বলে জুড়তে জুড়তে, তাদের ভিতরে কারেন্ট পয়দা করবো আর কি। আর আমরা হয়েছি সুন্নি মুসলমান, আমাদের ভিতরে কারেন্ট তো আরো বড় কারেন্ট, ঠিক কিনা বলে? ঠিক।
কেননা ওই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের ইলম, আমাদের ঈমান এসেছে। ঠিক কিনা বলেন? ঠিক। ঈমান কোথা থেকে এসেছে? মদিনাতুল মুনাওয়ারা থেকে। নবীজির একটা আশিক স্বাভাবিক নয়, নবীজির একটা আশিকের দাম অনেক বেশি। আমার নবীর আওলাদ, আমি বলতেছিলাম যে ইয়াকুত পাথর, এটা তো পাথর আপনারা দেখছেন, ইয়াকুত পাথর দেখেছেন আপনারা? দেখেন না? ইয়াকুত পাথর লক্ষ লক্ষ রাস্তার পাথরের চেয়ে ইয়াকুত পাথরের দাম বেশি। কোটি কোটি পাথরকে যদি এক পাল্লায় তোলা হয়, ইয়াকুত পাথর একটা ইয়াকুত পাথরকে এক পাল্লায় তোলা হয়, কোটি কোটি পাথরের যে একটা ইয়াকুত পাথরের মর্যাদা বেশি। আপনারা বলবেন কিভাবে? আপনারা কি জানেন না হযরত উম্মে আইমান নবীজির পেশাব মুবারক পাক করে পান করেছিলেন? আমার নবী নিষেধ করেন নাই। সেই রাস্তার মধ্যে মেষক আম্বরের মতো ঘ্রাণ চতুর্দিকে মোহিত হয়ে যেত। এক ঘন্টা পরে যদি কোন মানুষ সেই রাস্তার দিকে যেত, তখন বুঝতে পারত ওই রাস্তার দিকে রহমতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রাস্তার দিকে গিয়েছে। এই কথা বিশ্বাস করতে হবে। নবী কেন চেপেছে? সমস্ত উলামায়ে কেরাম সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে একটা বাক্য হলো নবীজি মানুষ, কিন্তু আমাদের মত নয়, নূরানি ভাষা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? বইটা আছে না জিনসে বেশা বাশারের ব্যাপারে, আল্লাহর হাবিবের বাশারিয়তের ব্যাপারে আমার ওয়ালিদ সাহেব কেবলা সম্মান সহকারে একটা কিতাব লিখেছেন আল্লাহর হাবিবের বেমিসাল বেনদীর বশরিয়ত। যদি না মানেন কোরআন শরীফের আয়াত তাফসীর, কই বইটা কোথায় পাবেন? গরিব কেন বই কিতাব ইয়োতার সাথে যাও, এটার মধ্যে অনেক দলিলাতি আছে, আপনারা সংগ্রহ করবেন। দুঃখের বিষয়, সেদিন আমি একটা ইয়ের মধ্যে ইউটিউবে একটা প্রোগ্রাম দেখলাম, এই প্রোগ্রামের মধ্যে জনৈক এক মৌলবী, আমি তাদেরকে মৌলবী বলি, সে বলতেছে আল্লাহ যে নূর, আল্লাহ তো নূর, আল্লাহ মানে একটা নূর যে অন্যান্য নূরের মতো এমন এক নূর যার নূরের সাথে অন্য কোন সৃষ্টির কোন নূরের কোন তুলনা মিশাল নাই। ঠিক কিনা বলেন? কেউ যদি বলেন আল্লাহ যে নূর, সেই নূর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, চির জাহান্নামী, আবার নতুন করে কলমা পড়ে সে মুসলমান হতে হবে। আছে না কিছু কিছু মূর্খ মূর্খ আলেম, এরাকে মূর্খ আলেম জাহিল আলেম, তারা বলে আল্লাহ এবং নবী এক, সৃষ্টির মাদ্দা এক, নাও জুবিল্লাহ বলে বলে ডান বাম, বাম থেকে ডান থেকে বামের মর্যাদা বড়, বামের মধ্যে কবর থাকে, সেখান থেকে একটা চাকুর মারিয়া এক টুকরা করিয়া আল্লাহ থেকে আলাদা করে নবীকে সৃষ্টি করেছে, সাথে সাথে তারা কাফের মুশরিক। ঠিক কি বলেন? সাবধান, আমরা এই রকম সুন্নি না। আল্লাহ নূরুন লাইসা কাল আনওয়ার, আল্লাহ এইছেন এমন একটা এমন নূর অন্যান্য নূরের মত নয়, আল্লাহ নবীটা সৃষ্টি নূর নয়, কিন্তু নবী যে নূর হয়েছে আল্লাহ তাআলার সৃষ্টি। আমার আল্লাহ সৃষ্টি করতে হলে অন্য কোনো কিছু থেকে আনিয়া সৃষ্টি করা লাগে না। পবিত্র সূরায়ে ইয়াসিন শরীফের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ যখন কোনো কিছু করা ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু
করার ইচ্ছা করেন, তখন বলেন হউ সাথে সাথে হয়ে যা। নবীজি বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার আল্লাহ যেই নূরকে সৃষ্টি করেছেন সেই নূর হলো আমার নূর। মিন নূরি তাহার নূর হতে, অর্থাৎ আল্লাহ দিকে এজাফত করা হয়েছে, এই এজাফতের নাম হয়েছে এজাফতের তাশরিবি। যেমন খানায়ে কাবা হয়েছে আল্লাহর গড়, আল্লাহ কি গড়ের মধ্যে থাকেন নাকি? বাইতুল্লাহ বলা হয়েছে, যেহেতু বাইতুল্লাহ বলার কারণ হলো খানায়ে কাবা আল্লাহর গড়, মানে সবচেয়ে সম্মানিত গড় হয়েছে খানায়ে কাবা। ঠিক না বলে? ঠিক। আওয়াজ করুন, ঠিক না? তাইলে এটা কি আল্লাহ থাকেন নাকি? এটা সম্মান আসতে পারে আছে না, সম্মান আসতে। আমি বললাম ও চাষা কেমন আছেন, বলি না মাঝে মধ্যে মানুষেরা মুরব্বী দেখলে চাষা বলে, কি বলে? চাষা বলে, অনেকে বাবাও তো বলে, বলে না? এটা লোক সম্মান আসতে বলে, কিসের কিসের কারণে? সম্মানের কারণে বলে। এটার তো এটা না, উনি আমার বাপের আপন ভাই, এরকম না। কিন্তু অনেকগুলো আছে, বোঝার দরকার। ইমানকে মজবুত করেন, যদি ইমানকে মজবুত না করেন চিরস্থায়ী ভাবে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন ছাড়বে না। তাইলে আমরা বিশ্বাস করি নবীজি মানব, বেমিসাল, বেনজির, নুরানি মানুষ, ঠিক কিনা বলেন? আপনারা এর উপরে কারা এক কথা করে দেখান। আরে তাকবীর আল্লাহ, আরে রিসালাত ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাআ আল্লাহ। নবী মানুষ, লাইসা কাল বাশার, লাইসা কাল বাশার, অন্যান্য মানুষের মত নয়। আমার নবীর কদমের নিচে সারাটি জাহান জ্বালা রেখেছে, সুবহানাল্লাহ বলে। সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী আল্লাহ পাক খেতাব দিয়েছেন, আল্লাহু আকবার। আর কেউ তো সাইয়েদুল মুরসালিন নয়, আর কেউ তো রাহমাতুল লিল আলামিন নয়, নবীজির গাম মোবারক সাহাবীরা আতরের বোতলের মধ্যে রাখিয়া আতরের সাথে মিক্স করিয়া বিবাহ শাদীর মধ্যে তারা আতর লাগাইয়া সারা অনুষ্ঠানকে মেষকম্বলের মতো মোহিত করে দিতেন, আল্লাহু আকবার। তাইলে আমরা একদিন মরতে হবে কিনা? যদি মরা লাগে তাইলে কবরের মধ্যে আমরা নবীকে পাইতে চাই, নবীকে যদি কবরের মধ্যে পাই তাহলে আমাদের মরণের কষ্ট, কবরের কষ্ট আমরা উপলব্ধি করব না। কিন্তু মরতে হবে সকলে, না মরে কোনো উপায় না। আপনারা কি চিরদিন বাঁচতে পারবেন? হঠাৎ করে দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, বলবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, বলার সাথে সাথে দেখবেন অমুক অমুক মারা গেছেন, বলে না? তখন কি হবে? কত সুন্দর কবিরা বলতেছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। নবীজির সাফাতের সাফায়াতের দরকার আছে কিনা? যদি ওই সময় আমার নবীর সাফায়াত নসিব হয়ে যায়, নবীজির দুরানি ছাড়া আমার বারক যদি চোখের সম্মুখে প্রকাশ পায়, মরণের কষ্ট উপলব্ধি হবে না। যতই বড় পাওয়ারফুল থাকেন না কেন, মানুষের সাথে অন্যায় আচরণ, অবিচার, মানুষের হক নষ্ট করা, মানুষের প্রতি জুলুম অত্যাচার কিছু থাকবে না। যখন মালাকুল মউত আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে যাবেন, ঠিক কিনা বললে? তোমার ভয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হওয়া উড়া তুমি যে রঙ্গিনে গরি, তোমার ভয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি,
বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনি গুড়ি সুতায় তান দিলে মালি, সুতায় তান দিলে মালি, তাকে তেনা পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সেদিন আপনার নামাজ কাজে আসবে, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দাড়ি, আপনার বিশ্বাস, জামাতে নামাজ, মা বাবার সাথে সৎ ব্যবহার, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার, এতিম অসহায় গরিবদের সাথে ভালো ব্যবহার, দান কইরার ইজ্জত, কোরআন শরীফের ইজ্জত, নবীজির ইজ্জত, আল্লাহর ইবাদত সেদিন কাজে আসবে, ঠিক কিনা বলেন? না, আমি আমি প্রধানমন্ত্রী, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি টাকাওয়ালা, আমার শরীরে বেশি শক্তি, আমার লাকি বেশি, ওগুলা কোন কাজে আসবে? কাজে আসবে না। যেই ফকিরের কাছে যে আজাহির আলাইহিসসালাম আসবে, সেই ফকির, সেই আজাহির আলাইহিসসালাম সেই প্রধানমন্ত্রীর কাছে সমানভাবে আসবে না বেশ কম আসবে? যে আজাহিসাম বই পাইলেন, যা প্রধানমন্ত্রীর কাছে গেলে কতগুলো আর্মি আছে, আর্মি যদি আক্রমণ করে করবে না? আর্মি নাই বন্দুক দিয়া ব্লারা ব্লাস্টিং মিসাইল চালবে নাকি? আদাইলে এটার উপরে কোনো কাজে আসবে? বিজ্ঞানী আমার হওয়ার চেষ্টা করেছে, একটা মানুষকে মরণ থেকে কিভাবে বাঁচানো যায়, তার একটা বিরাট একটা আয়নার ঘর তৈরি করে, সেই আয়নার ঘরের ভিতরে সেই মরণা কন্যাদের টিকিট ঢুকাইয়া তারা চেষ্টা করেছে আল্লাহ হিলাল ইসলামের হাত থেকে জান বাঁচাবার জন্য, কিন্তু তারা পারে না। যখন আজরা হিরাল ইসলাম এসে গেছেন তখন সাথে সাথে সেই আয়নার ঘরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমেরিকার মধ্যে বর্তমান নাসা থেকে কত প্রকারের জ্ঞান বিজ্ঞানের উৎস হচ্ছে, কিন্তু তারা মানুষের জানকে আটকাবার কত চেষ্টা করে তারা পায় না, পারে না। তারা দেখে কত সৌরজগৎ তারা খুঁজে খুঁজে বার করে, কত কিছু তারা খুঁজে বার করে, কত বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান চেষ্টা করেছে মানুষকে বাঁচানোর মতো তাদের পুরুষ পাওয়ার শক্তি নাই, ঠিক কিনা বলে? সেদিন শুনলাম যে হবিগঞ্জ হবিগঞ্জ হসপিটাল হসপিটালের ডাক্তার লেভেজ হসপিটালের ডাক্তার যিনি, উনি হার্ট হার্ট অ্যাটাক হয়েছে, কি হয়েছে? আচ্ছা বলেন, ডাক্তার সাহেবের যদি হার্ট অ্যাটাক হয় তো রোগীদের অবস্থা কেমন? আমার আল্লাহ যখন যার মৃত্যু দিয়ে দিবেন কিংবা যাকে বিপদ পালাবেন, দুনিয়ার কেউ নাই তাকে বাঁচাতে পারবে, ঠিক কিনা বলেন? আমার কিন্তু 12টা পর্যন্ত টাইম, এইদিকে গাড়ি আসতেছে, আপনাদের প্রিয়জন আসতেছে, ঠিক কিনা বলেন? কত সুন্দর সুন্দর ইয়ে শুনবেন, হ্যাঁ হামলা শুনবেন, হ্যাঁ আরে মোবাইলই সাতাইয়া বানাইছে, মোবাইলের যন্ত্রণা একদিকে তো ভালো আছে আর একদিকে যন্ত্রণা শেষ। আপনাদের বাচ্চাদের হাতে টাচ মোবাইল দেন, দেননি আপনারা? জীবন্ত কবর দেবেন, যেই সব মা বাবা বাচ্চাদের হাতে টাচ মোবাইল তুলে দেবে, আমি আপনাদের অনুরোধ করব আপনারা তাদের কাছ থেকে টাচ মোবাইল নেটালা মোবাইলকে ছিনিয়ে নিয়ে যান। যদি ছিনিয়ে নিয়ে না যান তাইলে আপনি জীবন্ত অবস্থায় আপনার জীবন দশায় আপনার ছেলেকে আপনি দাফন করে দিলেন মাটির নিচে, ঠিক কিনা বলেন? এই মোবাইল আজকে ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক গঠন করে দিচ্ছে, এই মোবাইল আজকে উলঙ্গপনা বেহায়াপনা ছবিগুলা আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের সামনে তুলে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যা ঘুমাই ঘুমাইয়া গেম খেলে ঘুমাই ঘুমাই ওর সাথে কথা বলে ইমোতে হোয়াটসঅ্যাপ, এটা তো ছেলেদের হাতে তুলে দেওয়ার কথা নয়। যখন সে মাস্টার পাস করিয়াছে চাকরি টুকরি করবে তখন যদি মনে করে একটা মোবাইল টাচালা মোবাইল নেটালা মোবাইল চালাবে তাকে দিতে পারেন আপনি? সে বুঝদার বিবাহ শাদী করা শেষ, নতুন করে আর প্রেম প্রেম করার কোনো সুযোগ নাই, তাদের হাতে দিতে পারেন এক কিছু না কিছু উপকার হন। এই যে আপনারা এত বড় প্যান্ডেল বানাইয়া এতটা টাকা দাঁড়াচ্ছেন আপনারা, খামোখা নাকি বলেন? খামোখে খামোখা খামোখা কোনো ফায়দা হবে না। আপনি আমি যদি আমাদের জীবনকে সুন্দর করে না গঠন করি, যদি ইমানের উপরে না থাকি, নেক আমল যদি
করি তাহলে আমাদেরকে দুনিয়া আখেরাতে কোন উপায় থাকবে না। ঠিক করে বলেন, মা বাবার সাথে গিয়া বিয়াদবি করে অনেক বাচ্চারা আছে না, হ্যাঁ, মাকে বলে বেটি, ও বেটি, কি বলে ও বেটি, কি বলে বুড়া বাপ যদি হয়ে গেল বেটা আমাকে বিদেশ পাঠাও, লন্ডন পাঠাও, কোথায়? আমি বুঝতাম না, এ তো পাগল মানুষ লন্ডনের জন্য, আর আমি বাংলাদেশে টিকিট করে আসি 3 মাসের জন্য 6-7 লাখ টাকার বস, বুঝতে পারছেননি? লন্ডন, লন্ডন সুন্দর জায়গা, ঠিক আছে, সুযোগ সুবিধা অনেক ভালো আছে, সরকার আছে, হসপিটাল ফ্রি, ডাক্তার ফ্রি, খালি থাকলে না থাকলে সরকার দেয়, গড় দেয়, বাড়ি দেয়, অনেক কিছু আছে, প্রিয়র খালি, এরপরে আপনার ফরমালিন তো নাই তো মানি, কিন্তু জায়গায় জায়গায় কিন্তু খাবার এজেন্ট কিটা করে গেম খেলার গুড়ার গড় যাকে বলা হয় জোয়ার গড়, এরপরে আরেকটা কি ওই যে এটাকে বলে যে নাচ গান গা, এটা কি বলে নাইট ক্লাব, নাইট ক্লাব, যদি নষ্ট হইবার একবার পুরা নষ্ট হয়ে যাবে। কবি বলতেছেন এমন জীবন কোন গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে বুবু, এমন জীবন কোন গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবু। আপনারা কি বুবনকে হাসাইতে চান না কান্দাইতে চান? বলেন হাসাইতে চান না কান্দাইতে চান? তাইলে বলেন আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, হাত উড়ে দেখান, বলেন নামাজ আজ থেকে ছাড়বো না। আমার সাথে একখানে হাদিস পড়বেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হয়েছে বেহেশতের চাবি, বলেন নামাজ হয়েছে বেহেশতের চাবি, নামাজ কিসের চাবি? আরে জি ভাই কিসের চাবি? নামাজ তারা কেউ ব্যস্ত যাইতে পারবে? আল্লাহ রসুল বলেছেন, আমার সাথে বলবেন, তাদের সাতর হাসর হবে, মা কারুনা ওয়া হামা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন ওয়া ফিরআউনা ওয়া ইউবাই ইবনে খালফিন। আল্লাহ রসুল বলেছেন যে তাদের হাসর যারা বেনামাজি তাদের হাসর তাদের সাথে হবে কারুন, হামান, ফিরআউন এবং উবাই ইবনে খালফের সাথে, নাউযুবিল্লাহ করে। দুঃখের বিষয়, বর্তমান আখির যুগ এসেছে, অনেক বক্তারা নামাজ পড়েন না। আপনারা জানেন কত লেপস্টিকে বেশি লাগাইয়া বুঝেন নি, ঠান্ডা সেন্ডার ঠান্ডা লাগাইয়া, এখন যদি নামাজ পড়তে হয় তাহলে ওযু করতে হবে, ওযু করলে তো আমার লেপস্টিক সহ্য যাইবে। ঠিক কি বলেন? অনেক পীর আছে যারা বন্যানি দেখায় নারীদেরকে লইয়া তারা নাচানাচি করে, ঠিক কি বলেন? আপনারা ইউটিউবে দেখেন নাই কত উরুস নামে বন্দামি শুরু হয়েছে, উরুস নামে বন্দামি শুরু হয়েছে, তারপরে উরুস আল্লাহর ওলিদের মাজারের সামনে তারা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা পান করে এবং উলঙ্গ উলঙ্গ নারীদেরকে লইয়া চতুর্দিকে তারা নাচ গান করে, ঠিক করে বলে আমরা এদের সাথে জাহাদ করবো, আপনারা রাজি আছেন? যাদের কাছে দাড়ি নেই, নামাজ নাই, জামাত নাই, সুন্নাত নাই, তারা শুধু টাকা টাকা, কি বলে বলেন, কি বলে 30,000 40,000 50,000 টাকা, আরে লন্ডন থেকে কি না মাসে কত রুজি করতে পারি, এমন লোক আছে একদিনে লাখ টাকা রুজি করে, আশ্চর্য ব্যাপার, অসুবিধায় টাকা রুজি করো, আপনারাও দেন যা পারেন, স্বর্ণ টর্ণ বেশি দেন কোনো সমস্যা নাই, কিন্তু নামাজটা পড়তে হবে, কি করতে হবে, নামাজ পড়তে হবে, নিজের স্ত্রীকে পর্দার সাথে ঘর থেকে বের হওয়ার নির্দেশ দিবেন, আপনারা রাজি আছেন তো? স্পষ্ট আকারে পবিত্র কোরআন শরীফের বিধান হলো, নারীরা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারা হেজাব করে পরিধান করবে, কি পরিধান করবে, হেজাব, মা বোনদেরকে পর্দা শিক্ষা দিবেন, জিনা থেকে জীবনকে বাঁচাবেন, জিনা জিনা ছিলেন, আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন হঠাৎ করে দেখেন বিরাট বড় একটা গর্ত, সেই গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম যে বলেন আজ
জিব্রাইল এখানে দাও দাও কেন আগুন জ্বলে? অনেকগুলা মানুষ এখানে যেভাবে আগুন উঠলে আর অনেক নেড়া খের গুলা এবারে উঠতে থাকেন, এইভাবে অনেকগুলা মানুষ সেখানে আগুনের সাথে খেলা খেলাইতেছে, তারা চেষ্টা করতেছে এটার মুখ দিয়ে তারা বের হয়ে যাবে। যখন মুখের মধ্যে আসে ফেরেশতা দাক্কা দিয়া সেই গর্তের ভিতরে আবার ঢুকাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলে জিলেন এরা কারা? হযরত জিব্রাইল ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইছে তারা যারা দুনিয়ার মধ্যে বিবাহর আগে সহবাস করেছে, অবৈধ সঙ্গম করেছে, জিনা করেছে। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ, জিনা থেকে জীবন থেকে বাঁচাবেন, হাত উঠে দেখান জোয়ান না। আজান করলে মোজ করে ঘুমাইয়া যাবেন না, মসজিদে যাবেন। ফজরের সময় শয়তান আসে বলে যে ফুটবল হইয়া যা, ফুটবল হইয়া যা, ঠিক কিনা বলে? দেখবেন ফজরের সময় একটু কত আরামের ঘুম লাগে, হ্যাঁ, তখন ল্যাপটপ হইয়া ঘুমাই যায়, শয়তানও আসে তার বড় একটা ল্যাপটপ নিয়ে দেয়, উঠিস না ফজরের নামাজের জন্য, উঠিস না, ঘুমা ঘুমা, জনমের মতো ঘুমা, যত ঘুমাইবে তত তুই ফুটবলের মতো হয়ে যাবে, আল্লাহ তালার মায়া পাইতে হলে ইমানকে হেফাজত করতে হবে, শিরিক এবং কুফুরি থেকে বেঁচে থাকতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে, এবং নেক আমল করতে হবে, নামাজ রোজা হজ যাকাত দাড়ি মিসওয়াক পাগড়ি জুব্বা, ঠিক না? সংক্ষেপ কথা বলছি, বেশি লম্বা বললে আপনারা শুনবেন না। দাড়ি কার সুন্নাত বলেন? কার? এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত ওয়াজিবিয়া, একটা দাড়ির মধ্যে 70 আনা ফেরেশতা ওঠানামা করে, সুবহানাল্লাহ। আমার নবী নারা যাদের দাড়ি কাটা, মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে উম্মতকে দেখতেছেন কিনা বলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলহামুলিল ফতোয়ার মধ্যে বলতেছেন, নবীজির পাঁচটা কাজ, একটা কাজ হলো আন্না রুফি আমানে উম্মতিহি, আল্লাহু আকবার, একটা কাজ হলো উম্মতের আমলকে নবীজি দেখেন, আল্লাহু আকবার। কে কার দাড়ি আছে, কে নামাজ পড়তেছে না, কার ভিতরে মুনাফিকি আছে, কে ভালো, কে জিনা করে, কে আবাকা, কে মদ খায়, কে গাঞ্জা খায়, নবী জান কিনা বলেন? বলেন জান কিনা? নবী কি দেখতেছেন? তাইলে আল্লাহর দয়া যদি পাইতে চান, নামাজ পড়তে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মাকে বেটি বলা যাবে না, বাবাকে বেটা বলা যাবে না, মা এবং বাবার বদদুয়া এবং বদদুয়া কবুল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে খালি ফিরে যায় না, এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইনে মাকবুলুন, দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফিরে মাকবুলুন, তিন নম্বর হলো দাওয়াতুল মাজলুমে মাকবুলুন। মানে ভিতর দোয়া বদুয়া, এবং যারা মুসাফির হয়েছে তাদের দোয়া, এবং যারা মাজলুম অত্যাচারিত তাদের দোয়া বদুয়া আল্লাহর দরবার থেকে খালি ফিরে যায় না, কিচ্ছু না বলেন? তাইলে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবো, মা বাবার দোয়া নেব, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, নবীজির সুন্নাত পালন করবো, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাইলে আমরা তো জিকির বাকি নেই, সবাই জিকির করতে চায়, কি করতে চায়? সূরা বাকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার জিকির করো,
আমি আল্লাহ তোমাদের জিকির করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকর আদায় করব, করো তোমরা কুফরি করো না। তাইলে আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করে, ঠিক কিনা বলেন? আল্লাহ জিকির করেন কিভাবে? আমরা বলি আল্লাহ আল্লাহ। আল্লাহ কিভাবে করেন? বান্দা বান্দা বান্দা, এরকম নাকি? না, আল্লাহ তাআলার জিকির এইরকম না। আমরা যখন আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ পাক আমাদের জীবনের দুনিয়া আখেরাতের বিপদ গুলা দূরে সরাইয়া বান্দার জিকির করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার জিকি আমরা আমাদের জিকি আল্লাহ পাক করুক, আমরা চাই কি চাই না জিকির করি আমরা। আল্লাহ 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 তাআলা নামে দিয়া আমার দয়াল আল্লাহ। আওয়াজ হইছে না? না, আল্লাহ 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 তাআলার নামে কিয়া আমার দয়াল আল্লাহ, নামে কিয়া আমার সদাই জাগত মরে মনে হাজার হাজার লঙ্কা লঙ্কা সজিদা তোমাকে। আল্লাহ 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 তালার নামে কিয়া মানে দয়াল আল্লাহ, নামে কিয়া হাজার হাজার লক্ষ লক্ষ সজদা তোমাকে। আল্লাহ 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 জিনসানার ফেরেশতা আপনারা রাগ করছেন নাকি? সামনে যারা দাঁড়িয়ে আছেন রাগ করছেন? বোঝা যায় বসেন।